তো কালকে রাতে আমি এসেছিলাম ব্যাঙ্গালোরে, কোয়েম্বাটোর টু ব্যাঙ্গালোর। তো জার্নি ভিডিও আমি করতে পারিনি, কেন সেরকম পজিশন পাইনি তাই ভিডিও করতে পারিনি। তো রাতেবেলা এসে একটা রুম নিয়েছিলাম মাত্র 500 টাকা দিয়ে ব্যাঙ্গালোর স্টেশনের সাইডে, কিন্তু খুব ভালো। দেখুন আপনারা, এই যে 402, ₹500, তার মধ্যে অনেক কিছু ইনক্লুড করেছে। এই যে রুম, দুজনের ব্রেড, দুজনের জন্যই ₹500, এমন না যে আরেকজন পার্সন হলে যে বেশি দেবে, ওরকম কোনো বিষয় না। এই যে একটা বড় আয়না, একটা বড় আলমারি, এই একটা বেড, এই যে একটা ফ্যান ছোট কাটার মধ্যে, এই যে একটা বাথরুম, বাথরুম ক্লিয়ার ছিল, সবকিছু পয় পরিষ্কার ছিল, খুব ভালো লাগলো। সবকিছু ওয়াকিংও করছিল, গরম জল দিয়েছিল, এখানে গরম জল দিয়েছিল, বাচ্চা একটা সাবান টাওয়াল যেরকম দেয় হোটেলে। তো মাত্র ₹500, খুব ভালো হয়েছে। তো হোটেলের নাম আমি পরে দেখাচ্ছি, হোটেলের বিল্ডিংটাও দেখাচ্ছি। তো নিশ্চয়ই আসবেন, কম টাকায় খুব ভালো রুম দিচ্ছে, টেলিফোনও দিয়ে দিয়েছে। তো ₹500 রুম কেমন ছিল? নিশ্চয়ই খুব ভালো ছিল, আমার পক্ষে খুব ভালো হয়েছে। আর ব্যাঙ্গালোরে এই সময়, এখন আমি আছি মার্চ, তো রাতেবেলায় ঠান্ডা পড়ে যায়, 20 ডিগ্রি, 22 ডিগ্রি, তো কোনো অসুবিধা হয়নি, রাতেবেলা আরামসে শুয়েছি। আর হ্যাঁ, আমি এসেছি ব্যাঙ্গালোরে কী করতে, আমি ব্যাঙ্গালোরে এসেছি একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে। তো আমি যদি কোনো ফ্রেন্ডের সাথে ঘুরতে যাই তাহলে আমি ভিডিও করবো, ঠিক আছে? তো আপনারা সবাই তাহলে ভিডিও দেখুন, বাই বাই, আপনার সাথে দেখা হচ্ছে ভিডিওতে, ঠিক আছে? চলুন যাওয়া যাক। যে স্টেশন থেকে রোডটা আসে না, ওই যে রোডটা ওখান থেকে যে মুড়ছে, মুড়ে এসে এই যে হোটেলটা মঞ্জুনাথা, ওই যে ভালো রেটও দেওয়া আছে। চলুন একটু এদিকে যাওয়া যাক। ব্যাঙ্গালোর ম্যাজিস্ট্রিকে অনেক বাস স্ট্যান্ড আছে। এটা হলো টার্মিনাল কত, 22, এই যে এটা একদম সাইডটা, এই সাইড স্টেশনের সাইড, ওই যে ওইখানে ম্যাজিস্ট্রিক মেট্রো। ওভার ব্রিজ করে ওই পারে, ম্যাজিস্ট্রিক মেট্রো, মেট্রোতে যাবো না আমি, বাস স্ট্যান্ডে যাচ্ছি, চলুন যাই। মানে অনেক কটা মুখ আছে মেট্রোতে ঢোকার, মানে চারদিক দিয়ে আছে। এটা হলো কি স্টেশনের সামনের মুখটা। আর এখান থেকে বাস স্ট্যান্ড যেতে অনেক খাবার দোকান, অটোওয়ালা বিরক্ত করে। এই যে একটু প্রবলেম হয়ে গেছিলো, যে কারণে ভিডিও শ্যুট করতে পারিনি, রেড লাইট এরিয়া আমার মোবাইল নিয়ে নিয়েছিলো। এই যে আমি এখন এসেছি লালবাগ পার্কে, এই যে দেখুন সুন্দর পার্ক, এখন ফুল উঠেছে। আমি একবার এসেছিলাম তখন ভিডিও করিনি, কারণ তখন ফুল ছিল না। অনেক বড় পার্ক, জলের মাঝখানে কি লাগিয়েছি, এটা ফোয়ারা, সন্ধ্যাবেলায় ফোয়ারা লাগিয়েছি। ওই রাস্তা দিয়ে ওইদিকে ভিতরে যাওয়া যায়, এটা হলো পুকুরের সাইড দিয়ে রাস্তাটা যায় সুন্দরভাবে, গাছপালায় ভর্তি পার্কটায়, এটা মানতে হবে, সুন্দর। তো আমি মানে যেখানে সকালবেলায় যখন আমি ভিডিও শ্যুট করছিলাম, তো ওখানে একটু প্রবলেম হয়ে গেছিলো, কেননা ওখানে রেড লাইট এরিয়া বা হিজড়ে দাঁড়িয়েছিল। তো আমি মিস্টেক না আমি জানতাম, কিন্তু এরকম করবো বলে বুঝতে পারিনি। তো আমাকে ওরা ধরে আমার ফোন নিয়ে নেয়, তো আমি ব্যাঙ্গালোর সিটি পুলিশের কাছে যাই, ওখান থেকে ওরা আসে, তারপর আমার ফোন ছাড়িয়ে দেয়। খুব ভালো লাগে জিনিসটা, তো ভালো হয়েছে। তো এখন বিকালবেলা হয়ে গেছে, কারণ ফোন ছাড়া যেতে টাইম লেগে গেছে। তো আমি এখন এই মুহূর্তে আছি ব্যাঙ্গালোর লালবাগ পার্কে। তো এখান থেকে যাব শান্তিনগর বাস স্ট্যান্ড, লালবাগ পার্কের সাইডে শান্তিনগর বাস স্ট্যান্ড থাকে। তো ওখান থেকে তামিলনাড়ু যাওয়ার বাস বা বিভিন্ন জায়গায় যাওয়ার বাস ওখান থেকেই পাওয়া যায়, মানে ওখানে এসি বাস সব ধরনের বাস পাওয়া যায় লাল শান্তিনগর বাস স্ট্যান্ড, ঠিক আছে? চলুন এখন পার্কের ভিতর দিয়ে যাওয়া যাক শান্তিনগর বাস স্ট্যান্ডে। ₹25 নেয় পার্কে ঢোকার জন্য, কিন্তু অন্ততপক্ষে রিল্যাক্স করা যায়, লস না, খুবই ভালো। ব্যাঙ্গালোর আসলে লালবাগ পার্কে আসাটা অন্তত একবার তো চলেই চলে, ঠিক আছে?
তো ওই যে বিদ্যুৎ দিয়ে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে গেলে ওখানে আরো অনেক সুন্দর ফুল গার্ডেন লাগানো থাকে। তো আমি এই মুহূর্তে ওই সাইড দিয়ে বেরিয়ে যাবো, ঠিক আছে? আর লালবাগ পার্ক হলো মেট্রো স্টেশন, ম্যাজিস্ট্রিক দিয়ে লালবাগ বলে মেট্রো স্টেশন আছে, ওখান থেকে আসা যায়, কোনো প্রবলেম নেই। দিন হলে একটু ভালো হতো, কিন্তু একটু অন্ধকার হয়ে এসেছে, তাই মোবাইলে পয় পরিষ্কার দেখা যাচ্ছে না। তবুও যতটা দেখা যাচ্ছে যে এই যে কি সুন্দর বড় বড় গাছপালা, আসলে মানে শান্তি পাওয়া যায়, সুন্দর পয় পরিষ্কার অ্যান্ড গাছপালায় ভর্তি, এটাই আমার সব থেকে বেশি ভালো লাগে, গাছপালায় ভর্তি। দিনের বেলা হলে ঘরটা সুন্দর আসতো, এখন কিরকম এসেছে এই যে দেখুন, পিছনে ক্যামেরা একটু অন্যরকম লাগছে কিন্তু সামনেরটা একটু ভালো লাগছে, একটু লাইট বেশি দিচ্ছে। তো এই দেখুন সুন্দর করে জিগে চারদিকে করা, অনেক কিছু দেখার আছে আমার, এই মুহূর্তে টাইম নেই, নাহলে আমি আপনাদের নিশ্চয়ই দেখা দাম, অনেক কিছু দেখার আছে। নিশ্চয়ই ব্যাঙ্গালোর আসলে লালবাগ অন্ততপক্ষে আসা একবার উচিতই উচিত, তাই না? অনেক ফুল গাছ লাগানো, সব থেকে সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়ে রাখে। চলুন বাস স্ট্যান্ডে দেখে যাওয়া যাক, অন্ধকার হয়ে গেছে এই জন্য দেখা যাচ্ছে না। আমি সেই লাল পাথরটার ওপরে একটা ছোট মন্দির করা এখানটা উঠেছি, এই যে সাইডে দেখা যাচ্ছে না, এমন মিস্টেক হয়ে গেছে যে কি বলবো, আমার নিজেরে খারাপ লাগছে। তো কিছু করার নেই, যতটা পাচ্ছি ভিডিও শ্যুট করছি, রাত হয়ে গেছে, এই যে শান্তিনগর বাস স্ট্যান্ডে যাওয়া যাক। ওই সোজা থেকে লালবাগ রোড, লালবাগ পার্ক থেকে বেরিয়ে এসে এই যে রোড চৌমাথাটা, একে এই যে এটা হলো শান্তিনগর বাস স্ট্যান্ডে, যে উঁচু বিল্ডিংটা আছে এখানে ওপরে পার্কিং করা আছে, এই যে বাসগুলো ঢুকছে শান্তিনগর বাস স্ট্যান্ড। এটা যদি লোকাল বাসে যেতে চান কত অল্প খরচাতে, তাহলে যেতে হবে আপনাদের স্যাটেলাইট বাস স্ট্যান্ড, এখান থেকে লোকাল বাস ছাড়ে, এটাই অপোজিট সাইডে, বাসে 10 টাকা দিলেই নিয়ে চলে যাবে। আর এখান থেকে একটু এসি বা নর্মাল বাসও পাওয়া যায়, অসুবিধা নেই। இங்க போறேனா, இங்க போறதே, இங்க இங்க போவேனா, கோயம்புத்தூர் கோயம்புத்தூர் பஸ் போகலாம், கோயம்புத்தூர் பஸ் இல்லையா பின்னாடி, 8 மணிக்கா? இப்ப சேலம் மட்டும் தான், அங்கிருந்து கிடைக்கும் எவ்வளோண்ணா வேளம் சேலம்க்கு? 175 இல்ல 310 தானா? এসি ইলে এনেকে এসি সুট আগালে সেই সেই না থাকি। বাসওয়ালাকে জিজ্ঞাসা করছিলাম কিন্তু এটা সেলাম অব্দি যায়, কোয়েম্বাতুর যায় না, ঠিক আছে চলো অন্য বাস দেখা যাক। কোয়েম্বাতুরে বাস 8:30 সময়, তো দেখছি এখন যদি অন্য কোনো বাসে যাওয়া যায় দেখা যাক, সেলাম অব্দি যাবো, সেলাম থেকে আবার ওখান থেকে কোয়েম্বাতুর বাস পেয়ে যাবো, দেখছি বাস ছেড়ে দিয়ে এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি, ঠিক আছে চলো। তামিলনাড়ুর বাস আমি দেখতে পাচ্ছি, হসুর চলে এসছি, হসুর এক জায়গায় দাঁড়ালো বাস দেখে কিছু খেয়ে নি, কোন ইয়ারে আমি জানি না, এই বাসটা এসছি, এই যে ভালোই টানছে রাতের বেলা, লাইন দিয়ে বাস দাঁড়িয়েছে সবাই খাচ্ছে। আমি যেখানে দাঁড়িয়েছি সেখান থেকে পুরো লাইন দিয়ে বাস, সব বাস সাউথ ইন্ডিয়া কে রয়েছে পন্ডিচারি, সব বাস সেখান থেকে যাচ্ছে, কেরালার বাস লাইন দিয়ে সব এই হোটেলটা এখানে দাঁড়িয়েছে। এই যে বাস বেরোচ্ছে, চলুন কিছু কেক কিছু খাবার নিয়েছি, এটা খাবো কেকস আর কি করব। আমি এখন চলে এসেছি আমার রুমে, তো রাতের বেলায় 5টার সময় আমি নেমেছি, তো এইমাত্র রুমে এলাম, রুমে এসে একটু ফ্রেশ হয়ে ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে? তো আমার 5টা বেজে গেছিলো, ওখান থেকে লোকাল বাসে করে চেপে চলে এসেছি আমার রুমে। আমি ভিডিও শ্যুট করতাম, আমার মোবাইলের ব্যাটারি ডাউন হয়ে গেছিলো, যে কোনো শ্যুট করতে পারিনি, ঠিক আছে? তো এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাকে
ফলো করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন, এরকম আরো ঘোরার ট্রাভেল ভিডিও, কোথায় কিরকম খরচা হয়, কোথা থেকে কোথায় যেতে পারবেন সব সম্বন্ধে আমি বলতে পারবো। আমাকে মেসেজ করবেন, আমাকে কমেন্ট করবেন, তো আমি সেই বিষয়ে আমি আপনাকে সেই বুদ্ধিটা দিতে পারবো। কেননা আমি ঘুরি, আমি এদিক ওদিক ট্রাভেল করি, সাউথ ইন্ডিয়া বলো নর্থ ইন্ডিয়া, তো আমার কাছে সে আইডিয়াটা আছে। যদি আপনাদের ঘোরার কম টাকায় ঘোরার ইচ্ছা হয় তাহলে আমাকে জরুর ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, আমি সব রকম আইডিয়া দেবো এবং আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি এই বিষয়ে আপনাদের কোনো আস্তে আস্তে আইডিয়া দেবো যে আপনাদের কোথা থেকে কী যেতে হলে খরচা হবে না হবে। ভিডিও দেখতে থাকুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন অ্যান্ড এক থ্যাংস আপ দিয়ে দিন, ঠিক আছে। আবার পরের একটা ভিডিওতে দেখা হচ্ছে, তখন আমরা যেতে পারি গোয়া বা কেরালা দিয়ে যেতে পারি, ঠিক আছে। আমার দিল্লি যাওয়ার কথা ছিল, ওটা ক্যান্সেল হয়ে গেছে, তখন গোয়া বা কেরালা যেতে পারি। তো আপনারা ভিডিও দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন, ওকে বাই, ধন্যবাদ সবাইকে।